হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম টিপস উইথ সুদীপ্তা থেকে। আমি সুদীপ্তা আপনাদের মাঝে আবারও নতুন কিছু টিপস নিয়ে। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। তো আগেই বলে রাখি, আমার ভিডিওটি আপনাদের যদি এতটুকু ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। টিপস নাম্বার ১, ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সময় একটা প্রবলেম কিন্তু আমরা সকলেই কম বেশি পড়ে থাকি, তো সেটা হলো ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার পরেও কিন্তু কাপড়ে সাদা সাদা একটু দাগ থেকে যায়, বা অনেক সময় দেখা যায় পাউডার কাপড়ের ভাজে ভাজে থেকে যায়। তো তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমার কাছে রয়েছে একটি চমৎকার আইডিয়া। তো সেটা হলো, আপনারা ফার্স্টে ওয়াশিং মেশিনের ভিতরে এভাবে ওয়াটার তোলার পরে তার ভিতরে পাউডার দিয়ে দেবেন, এবং সেটা কিছুক্ষণ মেশিন চালিয়ে ব্লেন্ড করার পর তারপর আপনারা কাপড়গুলো ধুতে দেবেন। দেখবেন আপনার কাপড়ে কিন্তু কোনো রকমের কোনো পাউডার আর থাকবে না, এমনকি এতে করে কিন্তু আপনার কাপড় খুব চমৎকারভাবে পরিষ্কার হবে। অনেকেরই কমপ্লেন থাকে ওয়াশিং মেশিনে কাপড় ধুলে পরিষ্কার হয় না, তো তার একটাই রিজন এই যে ধোয়ার কিছু সিস্টেম আছে যেটা ঠিকভাবে ফলো না করলে এই প্রবলেমগুলোর সম্মুখীন হতে হয়। তো এখন থেকে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার আগে অবশ্যই এই টিপসটি ফলো করবেন। টিপস নাম্বার ২, ফ্রিজ এটা গ্লাস যখন নোংরা হয় তখন কিন্তু আমরা কাপড় দিয়ে মুছি, তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমাদের বাতাসে কিন্তু ধুলা সবসময় বিদ্যমান থাকে, তো দেখা যায় মুছলেও কিন্তু আমাদের এই ফ্রিজের কাজগুলো ক্লিন হতে চায় না। তো এখন থেকে ফ্রিজের কাজ আপনারা যখনই পরিষ্কার করবেন তখন সামান্য টুথপেস্ট নেবেন, এখানে অবশ্যই হোয়াইট টুথপেস্টটি ব্যবহার করতে হবে, এবং এটা দিয়ে যখন আপনারা ক্লিন করবেন দেখবেন আপনার ফ্রিজের গ্লাসটা কিন্তু একদম চকচকা হয়ে যাবে। টিপস নাম্বার ৩, হেলমেট এটা কিন্তু আপনারা কখনোই শুকনা কাপড় দিয়ে মুছবেন না, হয়তো আপনারা কাপড়টি ভিজিয়ে নেবেন, আর নয়তো টুথপেস্ট কিংবা আমাদের বাসায় কিন্তু স্যানিটাইজার সবসময় এখন বিদ্যমান থাকে, তো আপনারা চেষ্টা করবেন হেলমেট আপনারা যখনই পরিষ্কার করবেন তখনই টুথপেস্ট কিংবা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করার। এতে করে দেখবেন আপনাদের হেলমেটটা কিন্তু একদম চকচকা হয়ে যাবে, কিন্তু আপনারা যদি শুকনা কাপড় দিয়ে এটা মুছেন তাহলে কিন্তু এই যে গ্লাস এতে কিন্তু এক ধরনের স্ক্যাচ পড়বে, সেটা কিন্তু আপনার গ্লাসটিকে ধীরে ধীরে ঘোলা করে দিবে। তো এখন থেকে আপনারা বাসায় একবার হলেও এই টিপসটি ফলো করে দেখবেন, অবশ্যই উপকার পাবেন। আর এটা প্রথমে মোছার সময় কিন্তু আপনার মনে হতে পারে যে এটা হয়তো পরিষ্কার হচ্ছে না, তবে এটা আপনারা মোছার পরে কিছুক্ষণ রেখে দেবেন দেখবেন এটা অটোমেটিকলি পরিষ্কার দেখা যাবে। টিপস নাম্বার ৩, আয়রন বা ইস্ত্রি এটা কিন্তু আমাদের বাসায় প্রতিদিনকার ব্যবহার করার মতন একটি জিনিস, তো এটা কিন্তু নিয়মিত ব্যবহার করলে কিন্তু এই যে সাদা জায়গাগুলো অনেক স্পট পড়ে যায় এবং দেখতে কিন্তু এটা খুবই বিচ্ছিরি লাগে। তো এটা এখন থেকে আপনারা যখনই ব্যবহার করবেন এক সপ্তাহ কি দুই সপ্তাহ পর পর আপনারা এটা ক্লিন করে নেবেন, আর এটা ক্লিন করার খুব সহজ একটি উপায় আছে যে, তো এখানে আমি ব্যবহার করছি হ্যান্ড স্যানিটাইজার। এটা কিন্তু আমাদের বাসাতে এখন অ্যাভেলেবেল থাকে এবং এটা কিন্তু এমনি এমনিই পড়ে থাকে, তো আপনার বাসায় যদি এরকম হ্যান্ড স্যানিটাইজার পড়ে আছে যেটা আপনি ব্যবহার করছেন না, তো এখন থেকে সেটা দিয়ে এই টাইপের ক্লিনিং কাজে ব্যবহার করবেন, দেখবেন এটা কিন্তু আপনার ইস্ত্রি বা আয়রন যেটাই হোক না কেন একদম নতুনের মতন চকচকা করে দেবে। এটা কিন্তু এই যে ইস্ত্রিতে যে টাইপের পোড়া দাগ বা ব্ল্যাক টাইপের যে সকল দাগ থাকে সেটা কিন্তু ক্লিন করতে খুবই চমৎকার কাজ করে। তো এখানে আমি আমার ইস্ত্রির সমস্ত কিছু, তারের থেকে শুরু করে ইস্ত্রি যেখানে ধরতে হয় সব কিছু কিন্তু আমি এই স্যানিটাইজার দিয়ে ভালোভাবে ক্লিন করে নিলাম, আর এটা কিন্তু এতটুকু ঘষাঘষি করা লাগে না, খুব নর্মালভাবে একটু লাগিয়ে কিছুক্ষণ রেখে আপনি যদি মুছে ফেলেন তাহলেই কিন্তু এটা একদম পরিষ্কার হয়ে যায়। টিপস নাম্বার ৪, আয়রন বা ইস্ত্রির তারগুলো কিন্তু আপনি যেভাবে রাখেন না কিন্তু এটা কিন্তু এলোমেলো হয়ে যায়, তো এখন থেকে আপনারা এটা আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে মুড়িয়ে আপনারা এটা রাখবেন, দেখবেন আপনাদের আয়রনের এই তারটা কিন্তু একদম নড়াচড়া করবে না বা একদম এদিক ওদিক ঝুলে থাকবে না। তো এইভাবে করে ঘুরিয়ে আপনারা এই যে প্ল্যাকটি এটা একটু
ঘুরিয়ে এনে একটা তারের ভিতরে ঢুকিয়ে দেবেন। দেখবেন আপনার ইস্ত্রিটা কিন্তু খুবই সুন্দরভাবে গোছানো থাকবে, আর আপনারা যখনই গুছিয়ে রাখবেন দেখতেও কিন্তু ভালো লাগবে। টিপস নাম্বার 5, আমি এখানে নিয়েছি একটু পানি এবং এটার ভিতরে আমি অ্যাড করছি কিছুটা ভিনেগার এবং বেকিং সোডা। এই দুইটা জিনিস কিন্তু আমাদের ক্লিনিংয়ে খুবই হেল্প করে, এবং আপনারা যে কোনো চিটচিটে জিনিস বা যে কোনো নোংরা জিনিস আপনারা এই জিনিসটা যে পরিষ্কার করবেন দেখবেন চট জলদি কিন্তু সেই নোংরাটা উঠে যাবে। আর এখানে আমি অ্যাড করছি কিছুটা পরিমাণ কর্পূর। কর্পূর কিন্তু আমাদের সকলের বাসাতেই কম বেশি থাকে, আর এতে যেহেতু খুব সুন্দর একটা স্মেল, এটা ব্যবহার করলে কিন্তু ক্লিনিংয়ের পাশাপাশি একটু সুন্দর ঘ্রাণও হবে। তো এটা দিয়ে আমি যেটা করব, এটা কিন্তু ডাইনিং টেবিল পরিষ্কার করতে খুবই সুন্দর কাজ করে, এবং ডাইনিং টেবিলে কিন্তু অনেক সময় খাবার পরেও মোছার পরেও কিন্তু মাছি বসে। তো আপনারা যদি এই ক্লিনজারটা দিয়ে আপনাদের ডাইনিং টেবিলটা মুছে নেন তাহলে দেখবেন কখনো কোনো রকমের কোনো মাছি বা তেলাপোকা বা মশা মাছি কিছুই কিন্তু আর আসবে না, এবং এই টেবিল থেকে কিন্তু সবসময় একটা সুন্দর স্মেল আসবে, যার জন্য আমরা কর্পূর এখানে অ্যাড করেছিলাম। তো এই ট্রিক্সটি আপনারা বাসায় অবশ্যই ফলো করবেন। টিপস নাম্বার 6, এই টাইপের খালি জারগুলো যেগুলো আমাদের স্কিন প্রোডাক্ট বা মাথায় আমরা যে ভিটামিন ই ক্যাপসুলগুলো দিই সেই টাইপের যে ছোট ছোট জারগুলো আসে এগুলো কিন্তু আমরা ব্যবহার করার পরে এমনি এমনি ফেলে দিত। এগুলো আপনারা ফেলে না দিয়ে এই টাইপের ছোটোখাটো ঘরে যে সকল আপনাদের পাউডার টাইপের জিনিস এগুলো কিন্তু এর মধ্যে দিব্যি রেখে দিতে পারেন, এতে করে আপনার বোতলটিরও কিন্তু একটা সুব্যবহার হবে। তো আশা করছি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে, এবং আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।